তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে বিএনপি জামায়াত ও সুজনের তিনটি রিভিউ আবেদনের শুনানির দিন পিছিয়ে 17 নভেম্বর নির্ধারণ করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এই দিন ঠিক করেন। রিভিউ আবেদন কার্যতালিকায় এলে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনায় 4 সপ্তাহ সময় চান। ব্রিফিংয়ে তিনি বলেন, যে প্রক্রিয়ায় তৎকালীন প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করেছিলেন তা অপরাধ। অধরা ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। 2011 সালে 10ই মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করলে বাতিল হয় নির্বাচনকালীন ওই ব্যবস্থা। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদন করে জামাত, সুজন সম্পাদক সহ 5 জন। বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলে অসাধুতার তথ্য তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিচার হওয়া উচিত। খায়রুল হক দেশেরই ক্ষতি করেন নাই, এই এই দেশের স্বাধীনতার ক্ষতি করেছেন, মানবাধিকারের ক্ষতি করেছেন, বিচার ব্যবস্থার ক্ষতি করেছেন। সুতরাং তার তো বিচার এই এই মানে বাংলাদেশের আদালতেই হওয়া উচিত। খায়রুল হকের যদি বিচার না হয় তাহলে এই বিচারিক অঙ্গনে অসাধুতা এইভাবে চলতেই থাকবে। যে প্রক্রিয়ায় তৎকালীন প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করেছিলেন তাকে অপরাধ বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। খায়রুল হক সাহেবরা ওপেন কোর্টে 7 জন মিলে যে রায়টা প্রোনাউন্স করেছেন অপারেটিং পার্টটা, সেই রায়টা উইদাউট এনি রিভিউ ওনার সুইট উইল দিয়ে উনি যেটা পরিবর্তন করেছেন, ইটসেলফ ইজ এ ক্রাইম। আপিল বিভাগে বিএনপি জামাত ও সুজনের করা রিভিউয়ের শুনানি হবে আগামী 17ই নভেম্বর। রাষ্ট্রের জাতির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফলে এটা পড়তে হবে। তৃতীয়ত বলেছি, এটা সরকারের পলিসি ডিসিশনের একটা বিষয় আছে, আমার সরকারের কাছ থেকে ইনস্ট্রাকশন নিতে হবে, যেহেতু গতকাল রাতেই আমরা লিস্ট দেখেছি এবং এই বিষয়ে ইনস্ট্রাকশন পেয়েছি। সুতরাং আমার প্রস্তুতি নেওয়ার জন্য আমার 4 সপ্তাহ সময় প্রয়োজন। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা।